যাত্রা শুরু করা যাক তেলকল পাড়া দুর্গোৎসব দিয়ে। পুরুলিয়ার পূর্ব প্রান্তে অর্থাৎ পুরুলিয়া স্টেশন লাগোয়া যে দুর্গোৎসব বরাবর পুরুলিয়াবাসী তথা আপামর দর্শকবৃন্দকে প্রলুব্ধ করে, কখনো বালি দিয়ে তৈরি দুর্গা প্রতিমা দিয়ে, কখনো বা খড় দিয়ে, এবং এবারের আকর্ষণ সম্পূর্ণ বাঁশের পাতা দিয়ে তৈরি প্রতিমা ও মণ্ডপ, যার নাম না করলেই নয়, শিল্পী নিমাই কুমার এবং অন্যান্য সহযোগীবৃন্দ। এরপর দেখে নেওয়া যাক রেনি রোড দুর্গোৎসব, যা প্রত্যেকবারের মতো এবারও বিশেষ বার্তা নিয়ে হাজির দর্শন প্রার্থীদের জন্যে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান এবং পৃথিবীকে রক্ষা করুন বিশ্ব উষ্ণায়ন থেকে। শিল্পী প্রকাশ রাজওয়ার ও অন্যান্যরা। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তাও আমরা পাই, যথায় তথায় জল জমা করা যাবে না, স্কুলে খাবার, আনন্দে মেতেছে কচি কাচারা। কাশীপুর রাজবাড়ির দুর্গা পূজা মনোমুগ্ধকর পরিবেশে চারদিকে সবুজের সমারোহ, সঙ্গে নীল আকাশে সাদা মেঘের ভেলা, সব কিছু মিলিয়ে এক আবেগঘন রং মাখানো যাত্রা। হঠাৎ দেখা কিছু মুহূর্ত যেগুলি অপরিপাওনা কিন্তু মনের গভীরে রেখাপাত করে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ করে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই ব্যাপেলিয়া, একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু। এভাবেই চলতে চলতে আমরা পৌঁছালাম কাশীপুর রাজবাড়ির মূল ফাটকে, যেখানে লেখা নো এন্ট্রি উইদাউট পারমিশন। হ্যাঁ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু মাত্র এই পুজোর চারটি দিন আপামর জনগণের জন্য রাজবাড়ি ও তার পরিবার জানান সুস্বাগতম, আর তারই উন্মাদনায় পা ফেলার পর্যন্ত জায়গা থাকে না এই দিনগুলোতে। আজ বিজয়া দশমীতে ভিড় কিছুটা হলেও কম। হ্যাঁ, তবে সাবধান হয়েই আসা ভালো, চুরি ছিনতাই হলেও হতে পারে, কি আর করা যায়, দিনকাল বড়ই খারাপ। বড় বড় গাছ, মূল ফটকের ভিতরে আর একটি চিত্র প্রায় ফটক, তার সূক্ষ্ম কারুকার্য দিয়ে আজও দাঁড়িয়ে তার অস্তিত্ব ও ইতিহাস জানান দিতে। প্রতিমা সাধারণ, কিন্তু তার মাঝেই অসাধারণকে দেখা ও ছোঁয়ার একটু ফ্রেম বন্দি করার চেষ্টায় সাধারণ দর্শনাভিলাষী। কাশীপুর রাজবাড়ি রাজবংশ পরিচয়। মহারাজা শঙ্করী প্রসাদ সিংদেও বাহাদুর, যার মৃত্যু 8 জানুয়ারি 1956, স্ত্রী রাজমাতা দুর্গেশ কুমারী দেবী, যার মৃত্যু 18 জানুয়ারি 1990, তাদের এক পুত্র রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিংদেও, যার মৃত্যু 2 অক্টোবর 1972, এবং একমাত্র কন্যা রাজকন্যা মহেশ্বরী দেবী, তাঁর 2 সন্তান আনসুল রাজাওয়াত ও রাজীব রাজাওয়াত। বর্তমান আসনটি হল কাশীপুর মানভূম রেলওয়ে স্টেশন আদ্রা, এবং প্রাসাদটি বিহারের সেরা ভবনগুলির মধ্যে একটি। পরিবারটি ভারত জুড়ে তার মহৎ ব্যাপক দাতব্য ও ধর্মীয় অনুদানের জন্য পরিচিত। রাজকুমারী মহেশ্বরী দেবী একজন ভালো ক্রীড়াবিদ
তিনি প্রশাসনিক বিষয়ে জনসাধারণের কাজ এবং তার বিশাল সম্পত্তির উন্নয়নে এবং তার প্রজাদের কল্যাণে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে গভীর আগ্রহ দেখান। 2002 সালে রাজকন্যা মহেশ্বরী দেবী কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের জন্য 6 একর জমি দান করেছেন। এনার বাবা রাজা শঙ্করী প্রসাদ সিং দেও একজন ধর্মীয় মানুষ ছিলেন। এনার বাবা পুরুলিয়া ক্লাবের জন্য জমি দান করেছিলেন। এই 4 দিনের জাঁকজমক ঘিরে এক ছোটোখাটো মেলা। যাই হোক, এই স্থাপত্য টিকে থাক, সরকারও এগিয়ে আসুন এই বিপুল সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে, এই আশা নিয়ে বেরিয়ে পড়লাম ভামুরিয়ার দিকে। কালো মেঘে ঠেকেছে আকাশখানা, তারই মাঝে মানুষের আনাগোনা। প্রকৃতি তার নিজের মতো করে ভরিয়ে তুলেছে নিজের রূপখানি। একদিকে পাঞ্চেত পাহাড়, আর বৃষ্টি স্নাত হয়ে ডাইনি মোড়ে পেলাম খুঁজে ভামুরিয়া। ভাগ্যবশত কিছু অর্থমূল্যে একেবারে মণ্ডপ প্রাঙ্গণে এসে দাঁড়ালাম ভামুরিয়া বাথানেশ্বর। প্রথম দর্শনেই একই নিপুণ হাতে সুকৌশলে গড়া বিশ্ববিখ্যাত এক মন্দির, না এটি সেই মণ্ডপ বিশ্বাস করুন বন্ধুরা, দোটানায় পড়তেই হবে, আর না দেখলে পিছিয়ে পড়তেই হবে। যতই হোক বর্ষণ, আকাশের মুখ ভার, মানবেরে কে বাঁধিবে আজ, সে সাধ্যে আছে কার। বন্ধু, এ যেন ময় দানবের ইন্দ্রপ্রস্থ অপেক্ষা কম নয় কোনো অংশে। যতদূর মনে হলো, প্লাইয়ের উপর হালকা কাঠের নিপুণ কারিগরি সাঁটিয়ে তৈরি করা হয়েছে এক একটি অংশ। হালকা কমলা ও কালোর মেলবন্ধনে হালকা আলোর ছটা গোটা মণ্ডপটি করে তুলেছে জীবন্ত এক মন্দির। এবার বিদায় ভামুরিয়া, গন্তব্যে নিতুরিয়া। এতদিন কোথায় লুকিয়েছিলে তুমি নিতুরিয়া ভামুরিয়া, এতদিন ছিলে তুমি শুধু কয়লার খাদান, আজ মানবের হৃদয়ে পেয়েছে তুমি স্থান। নিতুরিয়া দুবেশ্বরী কলিয়ারি সর্বজনীন দুর্গোৎসব একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি। হুবহু দূর থেকে দেখলে মনে হবে এ কলকাতা নয় তো, কিন্তু মাটি তো কালো। হ্যাঁ, এই কালো মাটিতেই মাথা ঠেকালাম সোনালি দুর্গাকে। ধবধবে সাদা নীল আলো, সোনালি দুর্গা, কি অপূর্ব মেলবন্ধন। এবার ফেরার পালা বন্ধু, হয়তো আবার দেখা হবে কোনোদিন এই কালো মাটির দেশে। মনটাকে সাদা করার হয়তো বা পাবো আরও কোনো রসদ। সাদা তরঙ্গ যেন ভরে ওঠে বারে বারে কালোর ছোঁয়া। পেরিয়েছিলাম বিজয়ার দিন, বিপরে ভুলে গেছে সেদিন, তাই অন্তিম লগ্নে মনে করালো মা নিজেই বিদায় নেওয়ার পালা। আসছে বছর আবার এসো, এই মন্ত্রেই বিদায় জানাই তোমায়। শুভ হোক এই বিজয়া।